নমস্কার বন্ধুরা জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা আইসিডিএস সুপারভাইজারের যে ক্লাস চালাচ্ছিলাম আজকে তার ক্লাস ফরটিন আজকে আমাদের টপিক জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থান এর আগে আমরা এক থেকে তেরো পর্যন্ত পাঠ দিয়েছি যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো সেই পার্টগুলো তোমরা দেখে নিতে পারো সেই পার্টের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিচ্ছি এবং ভিডিওর নিচে যে কমেন্ট আছে ফার্স্ট কমেন্টে আমরা তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে আমরা শুরু করব তাহলে আমরা শুরু করব প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালন করা হয় এটি পালন করা হয় সাতই এপ্রিল এখানে জানিয়ে রাখি যে এই যে বিশ্ব স্বাস্থ্য দিবস এটি প্রথম পালন করা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে হুয়ের পক্ষ থেকে ডাব্লু এইচ ও হু হুয়ের ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এই হুয়ের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা যেটা সুইজারল্যান্ডে আছে এই প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু ডাব্লিউ থেকে শুরু করে পিএসসির যে কোনো পরীক্ষা কিন্তু এসেছে মিড ডে মিল প্রকল্পের আওতায় কত বছরের শিশুরা আসে ছয় থেকে বারো বছরের শিশুরা আসে এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প এই প্রকল্পটি চালু করা হয়েছিল উনিশশো সালে ম্যাড্রোফেজ কি ম্যাড্রোফেজ হচ্ছে মাতৃদুগ্ধে অবস্থিত জীবাণুনাশক একরকম উপাদান আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে ফারেনহাইটে অনেক সময় সেলসিয়াসও কিন্তু দেয় সেলসিয়াসে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মনে রাখবে ফারেনহাইটে বললে আটানব্বই দশমিক চার এবং সেলসিয়াসে বললে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গৃহের মধ্যে রন্ধনশালা ভালো হয় কোন দিকে এটি উত্তর পূর্ব দিকে হলে সবথেকে ভালো হয় ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন এর এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত হায়দ্রাবাদে তোমাদের জানিয়ে রাখি হায়দ্রাবাদ কিন্তু এখন তেলেঙ্গানার রাজধানী আর এই তেলেঙ্গানা রাজ্যটা দু সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়েছে তেলেঙ্গানার এখন রাজধানী হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশকে এখন বলা হয় সীমান্দ্র অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হচ্ছে অমরাবতী প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু মনে রেখো খুবই ইম্পর্টেন্ট নেক্সট বলছে নেক্সট বলছে মাতৃদুগ্ধে উৎপাদিত শক্তির মান কত এটি হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সত্তর ক্যালোরি এই রেঞ্জের মধ্যে কিন্তু থাকে কোনো কোনো জায়গায় সিক্সটি ফাইভ আছে কোনো কোনো জায়গায় সেভেন্টি আছে তোমরা অপশান ওয়াইজ কিন্তু ক্লিক করবে এই দুটো অপশান একসাথে থাকবে না চিন্তার কোনো কারণ নেই হয় পঁয়ষট্টি থাকবে না সত্তর থাকবে ঠিক আছে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় কোন হরমোনের প্রভাবে এটি হয় ইনসুলিন হরমোনের প্রভাবে এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউ বিসিএসে বহুবার এসেছে যেহেতু পিএসসি আইসিডিএস সুপারভাইজারের প্রশ্ন করছে সুতরাং এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্গনওয়াড়ি কর্মীরা যে মহিলা কর্মীর অধীনে জাতীয় পুষ্টি প্রকল্পের রূপায়ণে সহায়তা করে থাকে তার নাম কি তার নাম হচ্ছে মুখ্য সেবিকা জাতীয় পুষ্টি প্রকল্পের জেলা স্তরে কে থাকেন একজন সিডিপিও সিডিপিওর ফুল ফর্ম হচ্ছে সি ফর চাইল্ড ডি ফর ডেভেলপমেন্ট পি ফর প্রজেক্ট আর ও ফর হচ্ছে অফিসার তাহলে মনে রাখবে একজন সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বালোয়ারি পুষ্টি প্রকল্প এটি কবে শুরু করা হয়েছিল এটি উনিশশো সালে শুরু করা হয়েছিল এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং এর আন্ডারে তিন থেকে ছয় বছরের শিশুদের কিন্তু খাদ্য সরবরাহ করা হয়ে থাকে এবং এটি রুরাল এরিয়ায় করা হয়ে থাকে আরবান এরিয়ায় কিন্তু নয় রুরাল এরিয়ায় ঠিক আছে এই ছিল আজকে আমাদের এই পাঠ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো রকম প্রশ্ন বা টপিক থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাও আমরা সেই টপিক নিয়ে ডিসকাস করে দেব। এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে একটি দেখবে ঘন্টার মতো বেল আইকন আছে সেটিকে ক্লিক করো তাহলে আমরা আইসিডিএস সুপারভাইজার নিয়ে যে ইম্পর্ট্যান্ট ক্লাস দেবো সে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজে জয়েন করো সেখানে কিন্তু আমরা চাকরির বিভিন্ন খবরাখবর প্রদান করে থাকি ধন্যবাদ